আগরতলা লঙ্গামুড়া এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী। 1 লক্ষ টাকার নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে এক ব্যক্তিকে। সেই সঙ্গে নেশা সামগ্রী বিক্রির জন্য ব্যবহৃত একটি স্কুটার উদ্ধার করেছে পুলিশ। স্কুটারটির সিটের নিচে নেশা সামগ্রীগুলি মজুদ ছিল বলে জানিয়েছেন সদর এসডিপি অজয় কুমার দাস। জানা গেছে অভিযুক্তের নাম শঙ্কর সরকার। আমাদের যে ন্যাটিক নারকোটিক্স রাইড চলছে আন্ডার সুপারভিশন অফ অথরিটি ফ্রম পিএইচকিউ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এসপি ওয়েস্ট, এর মধ্যে আমরা মানে স্ট্রিক্ট ওয়াচ রাখছি যারা এই নারকোটিক্সের মধ্যে ডিলিং করে। এই প্রসেসের মধ্যেই কালকে একটা সাফল্য এসেছে, একটা ইনফরমেশন এসেছে যে বামনপুরা লঙ্কাপুরাতে শঙ্কর সরকার, সন অফ সুরেন্দ্র সরকার, বয়স আনুমানিক 33 বছর, উনি এটাতে ডিল করছেন হয়তো। অ্যাকর্ডিংলি এটা ভেরিফাই করতে একটা টিম কালকে ওনার বাড়িতে রেড করে। রেড করার পরে ডিউরিং রেড ওনার বাড়িতে যে ওনার যে স্কুটি যেটা রেজিস করো ওইটা দিয়েছে আমরা, হিরোইন 1 প্যাকেট আর 50 গ্রামস আমরা ইয়াবা ট্যাবলেট পেয়েছি। ইয়াবা ট্যাবলেটটা কমার্শিয়াল কোয়ান্টিটিতে আনুমানিক বাজার মূল্য অ্যারাউন্ড 1 লাখ হবে আন্দাজে অ্যাপ্রক্সিমেটলি। তো তারপরে আনা হয়েছে ব্লেমেন কোশ্চেনিং করে, সবসময় অ্যারেস্ট করে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা রিমান্ড চাইব, রিমান্ড চেয়ে আমরা চেষ্টা করবো যে এটার যে সাপ্লাই চেইনটা আছে যারা যারা যুক্ত আছে সেটাতে ভেরিফাই করা আর এদের কেসের মধ্যে যুক্ত। আর তার সঙ্গে আমরা এর মধ্যে যে ফাইন্যান্সিয়াল ডিলিংগুলো হয় বস, সেটা তো প্রচুর পরিমাণের টাকারও ইনভলভমেন্ট আছে, এটারও আমরা দেখতে যাব। এটা আমরা ডিসাইড করেছি, অথরিটিও ডাইরেকশন করে দিয়েছে, এটা আমরা চেষ্টা করবো যে এর মধ্যে যারা কিং যারা থাকে তাদের আইডেন্টিফাই করে কেসের মধ্যে যুক্ত করেছে। যেটা উদ্ধার করা হয়েছে সেটা কি ওনার বাড়িতে ছিল নাকি অন্য কোথাও লুকানো ছিল যে সামগ্রী উদ্ধার করা? ওনার বাড়িতেও রাখা স্কুটি সিটে নিচে থাকে। প্রতিনিয়ত রেড হচ্ছে বিভিন্ন জায়গাতে, কি মনে হচ্ছে রাজ্যের কোন প্রান্তে এই নেশার সামগ্রী বা বিক্রির যে বিষয়টা রয়েছে সেটা কোথায় বেশি পরিলক্ষিত করা যাচ্ছে? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি যে মোটামুটি পুরো স্টেটের মধ্যে এটা মানে ভালো স্প্রেড হয়ে আছে। তো আমি তো নিজের ডিরেকশনের মধ্যে চেষ্টা করছি যে এটা কতটা কন্ট্রোল করা যাচ্ছে।